দুনায়নে রসল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে আসে তো বেশে হজরতে বেলালের মধুর জন সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত খাইতে খাইতে ফের আমি তাহিরি হায়াতে বাচ্চা থাকলে যাক এটা মনে আছে আমার জমিন আমার কাছে তুচ্ছ আমার বাড়ি আমার কাছে তুচ্ছ আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কথা বলে ঠিক কিনা আমার নবী বলেন আলালা ইমান আলী মাল্লা মুহাব্বত আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই ঠিক মানসুর হাল্লাজ রে শরীয়তের নবীরা বহুত ফতোয়া দিছে কিন্তু অন্তরে খবর জানে কে এই জন্য টেনশন করো না সত্যের পথে মোরা চলবই হকের কথা মোরা বলবই কথা কোন ঠিক কি না বলে এই জন্য আজকে নামাজ পড়লাম খুব ভালো লাগলো পুরা মাঠটাই কানাই কানাই মুসল্লিরা দেখতে অনেক সুন্দর লেগেছে কথা কোন ঠিক কি না এই জন্য আজকে যারা নামাজ পড়ছেন ওয়াজা করেন আর কোনদিন নামাজ কাজা করবেন না কারণ নামাজটা পড়লে অন্তরে একটা শান্তি লাগে কি লাগে না আরে বাবা উজু করলে তো একটা বাবা হিসাব বলে আমার নবী বলে যারা উজু করতে যায় হাতটা দত করে হাত দিয়া যত গোনা করে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনে গোনা গোলা ফেলে দেয় যারা কুলি করে গো ওই কুলি করার সময় যখন সে কুলি করে পানিটা ফেলে দেয় আমার নবী বলে ওই মুখ দিয়ে যত গোনা গোনা করে আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে জমিনে ছড়ায়া ফেলে দেয় এই জন্যই তো বন্ধু শুরুতে মনে কায়াবাতের কথা বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সে আল্লাহর বান্দা হয় খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আর বান্দা থাকে না আমার আল্লাহ এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নে বান্দা আর বন্ধু এক জিনিস না আসওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদতের দ্বারা তারা আল্লাহর বন্ধু হয়ে যায় এ আমার সদপুরের মা পায়ের মধ্যে হাত দিয়ে বলি গো অনুরোধ করে বলি আজকে থেকে তোমরা নামাজে দাঁড়াইয়া যাও আমি এমন একটা প্রেমিকের প্রেমের কথা বলবো যার চেহারাটা বেশি ভালো না যার দাঁতটা বেশি ভালো না যার লক্ষণটা বেশি ভালো না ওই প্রেমিকের কথাই বলবো যেই প্রেমিকটার অন্তরে ছিল আমার নবীর ভালোবাসার ধ্বনি যেই জন্য সে হয়ে গেছে প্রেমের ধ্বনি কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা অনুরোধ করে বলি
আপনার নবী আমার নবীর প্রেমের প্রেমিক যারা হয়ে যায় আপনাদের মতন দুপুরে খান নাই আবার বাড়িতেও যান নাই আপনারা কেমন ভাবে আবার মাঠটা কানাই কানাই পড়ে গেলেন একটা আশ্চর্য প্রেমের ইতিহাস আপনারা করে দিলেন আরে বাবা বাজার ভাঙা গেলে বাজার জমে না সমাবেশ ভাঙা গেলে সমাবেশ জমে না কিন্তু এখানে নবীর প্রেমের বাগানে কোনো বাধা মানে না কথা বলে ঠিক কিনা এটাই তো আমার দিলের কথা এটাই মনের কথা প্রেমের বাজার বাংলাও জমে কারণ প্রেমের প্রেমিক যারা হয় যাদের অন্তরে নবীর প্রেমের ভালোবাসার কোনই বানাই এরাই কাল পরকালে দহি হয়ে যায় আমি তোমার গায়ে মাসে বসে আমি তো রেডি গেছতাম গায়ে আনকে দিয়ে বুঝা ধরি শৈল খুশিনি এবারে কারা কারা খুশি একটু হাত তোলেন বলেন আমার মাশাআল্লাহ নারে তাকবীর যারা আমার নিন্দা করে এদেরকে নিয়ে ভাবার টাইম তাহিরি নাই যারা তাহিরিকে মহব্বত করে তাহিরি ভালোবাসার মানুষটি নিয়ে সকাল সন্ধ্যা আছে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমার বাবার প্রেমিকের অন্তরে নবীর প্রেম আর প্রেমিকের অন্তরে যদি দুনিয়ার মোহের কোন প্রেম থাকে ওই প্রেম কোনো কাজ আসবে না কারণ দুনিয়াটা হলো তুচ্ছ আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম যারা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের কারণে এদেরকে সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয় এই জন্যই তো যুবক আমার আমার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকেছিলাম জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি যেই রুমের ভিতরে ঢুকেছি ওই প্রত্যেকটা রুমের ভিতরে একজন প্রেমিকের পায়ের আওয়াজ শুনতে পেলাম আমার নবী যেই রুমের মধ্যে যায় খুব মনোযোগ আমার নবী যেই রুমের ভিতরে যায় সেই রুমের ভিতরে শুধুমাত্র প্রেমিকের পায়ের আওয়াজ শোনা যায় এখানে একটা তাবিল করেন তো আমার নবী পায়ের আওয়াজটা কার পায়ের আওয়াজের সুর এটাও আমার নবী বোঝার ক্ষমতা আছে না না আমার নবী বলে ইন্নি আসমাউ মা লা তাসমাউন আমি যাহা শুনি তোমরা তা শোনো না ইন্নি আরা মা লা তারাউনা আমার নবী বলে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না এই জন্য আমার নবীকে প্রশ্ন করি নবী গো ও নবী গো কেমন ভাগ্যবান ব্যক্তি যে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে তার পায়ের আওয়াজটা আপনি জান্নাতের ভিতরে শুনেছেন নবী গো এই লোকটাকে আমার নবী বলে আমি যেখানে যাই লোকটার পায়ের আওয়াজ শোনা যায় যেই লোকটার পায়ের আওয়াজ শোনা যায় এই লোকটার চেহারা বেশি ভালো না দাঁতগুলো উঁচা উঁচা একেবারে চেহারাটা কালো ও নবী তার নাম কি আমার নবী বলে এটা হলো আমার পাগল সাহাবি হযরত বেলা অনেকের অনেকে লড়ে নাই সুবহানাল্লাহ বলে
দয়াল নামে এত মধুর দয়াল নামে কোনারে দয়াল নামে এত মধুর দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাইলা আমার মন হইয়াছে দেওয়ানা ওরে দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে এ জাদুঘর আমার দয়াল নামে এত মধু দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবা মনির বেদনা আমার মন আছে দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই জন্য আমার নবী একদিন বেলালকে বলছিল বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি জমিনের মধ্যে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেরেছি বেলাল গো তুমি কি এমন আরাধনা করো তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ আমার নিজের কানে জান্নাতে শুনতে পেরেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালাইয়া কই নবী গো ও নবী আপনি আমি যে মসজিদে নামাজে দাঁড়াইয়া ইকামত দেই আপনি নবী সেই মসজিদের ইমাম আমি যেই মসজিদে আজান দেই আমি যেই মসজিদের মুয়াজ্জিন ওই মসজিদে আপনি ইমামতি করেন নবী গো আমি ইকামত দিলে আপনি নামাজ পড়ান কিন্তু নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে মনের কথা বলে কিন্তু আমার চেহারাটা কালো দাঁত দুলা উঁচা উঁচা জিহ্বাটা হলো কাটা ভালো করে শুদ্ধ ভাষা বলতে পারি না আপনার নামটাই উচ্চারণ করলে আসহাদু হয়ে যায় গো নবী ও নবী আমি লজ্জায় আপনার সামনে যাই না কিন্তু সব সাহাবারা যদিও ভালোবাসে এরা যদিও চায় মনের বাসনা বিলাই আমার অন্তরে কিন্তু আপনি নবীর মহব্বত কম না আমি আপনার সামনে লজ্জায় যাই না চেহারাটা কালো ওই মুহূর্তে আমার নবী আপনার নবীকে পাগলা ডাক দিয়ে বলে নবী গো সব সাহাবীরা মনের কথা বলে আমার মনে চাই আপনার সঙ্গে আমার দিলের কথা বলবো কিন্তু আমি শরমে না যাইয়া আলাদা দুই রাকাত নামাজ পড়ি নফল নামাজ সব সময় দুই রাকাত নামাজ পড়িরা আল্লাহরে বলি আল্লাহ এ আমার আল্লাহ আমার অন্তরের খবর তুমি মনি জানো আমি তোমার বন্ধুর কত ভালোবাসি তুমি জানো ও আল্লাহ সব সাহাবীরা নবীর কাছে গিয়া প্রেম বিলাই কিন্তু আমি নবীর ভালোবাসে কিন্তু নবীর মায়ার নজর আমার দিক থেকে তুমি দূরে সরাইয়া দিও না আমার কিছু না থাকুক আমি শুধু কিচ্ছু চাই না শুধু নবীর ভালোবাসার নজর চাই জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলো ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আ জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে বলুন
রাসূল তোমায় ভালোবাসি মোর হৃদয় জারি করি বলো লোকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ধীরে হাত তুলতে না নবীর জন্য হাত তুলতে মনে চাই না না ঘুমাই যাও ঘুমাই যাও আমার পাগড়ি বের করে ও মাতের দরদি তুমি তোমার প্রেমে আর পাগল আমি বলো ও মাতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি দয়া যদি লাগে তোমার ভুলো না দয়া মার দৌড়া দেখা মেরে ঘরে আহা দয়া যদি লাগে তোমার দৌড়া দেখা মেরে ঘরে বলো রাসূল তোমায় ভালোবাসি মোর একটা জবান বন্ধ রাখবেন না জবান করে বলুন সুবহানাল্লাহ আমার বাবারে ওই লোকটা কয় নবী গো বেশি ইবাদত করি না দুই রাকাত নফল নামাজ পড়ি আমি আগেই বলছিলাম ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয় এবার আমার নবী বলে বেলাল তোমার এই বন্দেগি দুই রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে বলে তুমি যখন আজান দাও এই আজানের প্রেমের ধাক্কা ইশকের ধাক্কা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে আর এটা প্রেমিকের অন্তরে নবীর প্রেম কেমন ভাবে প্রেম জাগ্রত করতে পারলে নবী দেখা দেয় আল্লাহ রাজি হয় সেই প্রেমটাই তো আমরা বুঝি না যতক্ষণ মাহফিলে থাকি শুধুমাত্র নবী নবীর স্লোগান মারি মাহফিল থেকে যাওয়ার পরে আমরা নবীর কথা বলে যাই নবীর তরিকা বলে যাই কথা বলেন ঠিক কিনা জানার নামই মানি না মানার নামই হলো ইমান এ যুবক এই বেলালে মনেজন বেলাল যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যাপারে আমার নবী বলেছেন বেলাল আসরের ময়দানে আমি উটের উপরে উঠব উটে রশিটা তোমার হাতে থাকবে আমি নবী জান্নাতে ঢোকার সাথে সাথে তুমি বেলাল সর্বপ্রথম আমার পিছনে পিছনে ঢুকবে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ কারো ড্রেসের দিকে তাকাই না এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহ কারো চেহারার দিকে তাকাই না শুধুমাত্র জোয়ার দিকে লাভ দিয়া হইল না মাঝে মাঝে পাটার মধ্যে হইল কারণ জোয়ার বাটা মিল্লাই কিন্তু নদী কথা বলে ঠিক কিনা গ দুই দিন পরে পরে মনে সংস্থা ডেলিভারি দিব ফতোয়া মারব ফতোয়া শূন্য পাগল হইয়া যাইও না যারা নীরবে নীরবে ফতোয়া নিরসনের জন্য কথা বলে তাদের কাছে যাইও তাইলে সত্যিকার মজা পাইবা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমেরিকা খ্রিস্টানদের টাকা খাইয়া ইমান বেচ্চা মাস্তানি যারা করে এদের পিছনে দৌড় মাইল সারাটা জীবন শ্রম দিয়া গাম জড়াইয়া যারা দিনে দিন এবং সুন্নিয়তের প্রচার প্রসার করে তাদের কাছে গেলে এই প্রেমের মধু পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই প্রেমিক প্রেমিকের অন্তরে অন্য কাহারও প্রেম না প্রেমিকের অন্তরে হলো আমার নবীর প্রেম সারা সত্যিকার নবীর পাগল যারা নামাজ ছাড়ে না তারা নবীর পাগল যারা রোজা ছাড়ে না তারা নবীর পাগল যারা মার মনে কষ্ট দেয় না তারা নবীর পাগল যারা নেশা করে না তারা নবীর পাগল যারা মিথ্যা বলে না তারা কথা বলে ঠিক কিনা এই জন্য প্রেমিকের অন্তরে কেমন ভাবে নবীর প্রেম থাকলে নবী দেখা দিবে এই জন্য আমি বিষয়টা তুলেছি একটা সমাধানমূলক কথা আমার নবী যেদিন মৃত্যুর বিছানায় আমার নবী যখন শয্যাগত অবস্থায়
পড়ে গেল আমার নবী আয়েশা সিদ্দিকারে দুইটা কথা বলছিলেন আয়েশা সালাত 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 নামাজ 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 কেন নামাজটা পড়াইছিলি বাবা আমি কিন্তু বড়েও যাইতে পারতাম মনটা টানছে যে সময়টা তো গভীর হয়ে গেছে দোয়া কবুলের সময় আপনাদেরকে নিয়ে একটু পাগলামি করলাম আমার আব্বা ও বন্ধুরে আমার নবী অসুস্থ অবস্থায় ডাক দিয়ে আয়েশা সালাত 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 আয়েশা সিদ্দিকারে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমি তোমার কাছে দুইটা জিনিস চামু কয়কি এক নাম্বার হলো আয়েশা আমার ঘরের কোণার মধ্যে মিসওয়াক আছে আমার আইনা দাও আমি শেষবারের মতো মিসওয়াক করব আজকে মিসওয়াক করতে গেছে ব্রাশ আর টুথপেস্ট মিসওয়াক করতে গেছে আমার নবীর নিমের ডাল দিয়ে খেজুর গাছের ডাল দিয়ে কি সুন্দর করে আমার নবী মিসওয়াক বানাইতেন আব্বুরে কথা নাই কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যদি বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝলে আর কি করব কিন্তু আমার নবী বলেন আয়েশা আমাকে মিসওয়াকটা দাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম নবীর মিসওয়াক মিসওয়াকের গোড়াটা শক্ত হয়ে রয়েছে কিন্তু আমার নবী যেইভাবে অসুস্থ যদি নবী শক্ত মিসওয়াকটা মিসওয়াক করতে যায় আমার নবীর ঠোঁট মুবারকের মধ্যে ব্যথা লাগবে এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সেই মিসওয়াক মুবারকটা তার মুখের মধ্যে নিয়া দাঁত দিয়ে চাবায়া চাবায়া দিতেছে আজকে আঙ্গদেশের মধ্যে জামাই বউয়ের সম্পর্ক কেমন জানেন নি একজনের বেড়া আরেকজন ধরে না কই জীবাণু হবি কথা কন্যা কি লেগে আরে সব বাদ দিয়ে দেন না জামার যদি করোনা হয় বউয়ের জায়গা বাপের বাড়ি আমার দেশে এক বউ মারা গেছে করোনায় হওয়ার পরে ওই লোকটা দেশ ছাইরা বিদেশ গেছে তাই আমারও করোনা হবে আরে বাবা মরণের ভয়ে যেখানে তুমি পালাও যেখানে তোমার সময় শেষ হইয়া যাবে সেখানে তোমার মরণ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ মানে ও আমার তাদেরই নাফসুবি আই আউদিন তামু তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াকটা দাঁত দিয়ে চাবায়ে চাবায়ে নরম করতে গেছে আয়েশা ডাক দিয়ে কই ও জগৎবাসী শুনো আমি যখন নবীর মিসওয়াকটা দাঁত দিয়ে চাবাইতে গেলাম ওই মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর কিছু থুতু মুবারক লাগানো ছিল আমার জীবনে আমার মুখের মধ্যে কত খাবার নিলাম কিন্তু আমার নবীর থুতু মুবারকটা এত মজা জীবনে কোনোদিন আমার জিহ্বায় তো স্বাদ লাগে নাই জীবনে কোনদিন তো স্বাদ লাগে নাই সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি তোমার শুনে কি উপমা দিব আমি তোমার শুনে সাথে মিটে না রওজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে হাত তুলে বলো ঠিক ঠিক বলো নামাজের ভিতরে তোমার বাবাকে সালাস দিলে নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ভিতরে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে এই সজেপুরের মানুষ বিজয়নগরের মানুষ কেন তাহির নবী নবী করে নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে হাত তুলে বলো ঠিক কিনা বলো
বউ কে মা বললে কি বউ থাকে নবী কে আমরা মত বললে কি ইমান থাকে বাবা জীবনে কখনো বউ কে শখ করে মা ডাকতে যেও না বউ কিন্তু থাকবে না জীবনে কখনো নবীর বাহ্যিক স্বরূপ দেখে তোমার মতো মনে করো না ইমান কিন্তু থাকবে না আর বউ তো ওটো তালাক হয়ে যাবে হাত্তিল্লা কঠিন না বেটি সেতায় না আমার নবী কাহার মত নবী কাহার মত না নামাজ আল্লাহ সাল্লাম নামাজ মিস কল দিস কেলে গিয়া নামাজে সাল্লাম নাই না আমি তো এলাকার ছেলে না এজন্য মস্তি করি ব্রাহ্মণ বাড়ির পুরো ঠিক নিও ঘরে ছেলে ঘরে ওয়াজ করবে এখানে কোনো ব্যাপার স্যাপার আছে না একটা সারা দেশে তাহিরি কথা বলে আমার আমার ঘরের মানুষ আমার সামনে নামাজে সাল্লাম নাই না হে আল্লাহ পাকে নামাজে সাল্লাম ওয়াজিলে করলো নবী জেকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাদ মিটে না হে সাদ মিটে না হে সাদ মিটে না হে রওজা দেখে রওজা দেখে আমার ওই আশিকে বাইরে গজল এটা প্রেমিক রে বাবা আমার আশিকে বাইরে কার শেখ রাসূল মদিনার সবুজ গম্বুজের সামনে বৈশা বৈশা গজল দেখে চোখের পানি পালাইও 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 সুবহানাল্লাহ কইতে না আদমি তেনা রওজা দেখে রওজা দেখে আদমি তেনা আদমি তেনা সব মিটেনা আদমি তেনা রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর শুনে আদমি তেনা রওজা দেখে রওজা দেখে রওজা দেখে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আমি আধা ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠান্ডা মাল লাগিয়া মূল মূল কথা গো মা কোলে যায় আগুন ধরে যাম চলছে ধর্ম নিয়া বাড়া বাড়িব না এদিকে যাইতাম না তারা পাগল এই জন্য আমার বন্ধু রে ও যুবক ভাইয়ের আমার সদে পরের সহপাঠী বন্ধুরা সহকর্মী বন্ধুরা যারা এসেছেন তো ফানি দন গেছে না এটা ওই ফানি তো জোরে এটা কইলো আর সব আছে চিন্তা করেন না না সবই আনতেছে আমার তো ঠিক ঠিকানা ছিল না ওখান তো ঠিক ঠিকানা হইছে ওখানে খাও না আইবো না আইবো কথা কোন ঠিক না আপনার মনে একটু কষ্ট হইতাছে যা কষ্ট দিতাম না তাহিরে কষ্ট দিত না এই মোবাইল মোবাইল মাত্রা নষ্ট হইছে নষ্ট হইছে আমার যুবক ভাইরা 5 মিনিট সময় দেন কই যারা মুসলিম আছে ফাসমি সময় দেন কই যে কই যারা মুসলিম আছে আর কাম কাম ওঠা আবার ঠান্ডা পানি আনছে নরমাল পানি আন নরমাল নি আসো বাবু বাবু তুমি খাইছো তুমি খাইছো বাবু তুমি খেয়ে নাও নরমাল পানি নিয়ে আসো জান আমি বলে খাইলে আর ওয়াজ করার মধ্যে না মাসওয়াল বয়াম নই কি রে এরা কি ফ্রিজ ছাড়া কি পানি না আইডা আমি তা হ্যাঁ না সান আমি কফি খাই তাহলে তোমরা বুঝতে পারবে কি অসুবিধা আছে নেই কইলাম না 4 ঘন্টা ফেম দিলাম আধা ঘন্টার ভিতরে সব পাইলে কত ঘন্টা ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইরা এই জন্যই তো তাহিরি বিরুদ্ধে লাগছে ওরা যতই লাগুক কাজ হইব না আমাদের অন্তরে প্রেমিকের অন্তরে টাকার প্রেম না নবীর প্রেম প্রেমিকের অন্তরে জমির প্রেম না নবীর প্রেম প্রেমিকের অন্তর ওয়ালনাসি আজমাইয়ের প্রেম নাই সকল মানুষের চাইতে আমার নবীর আমরা বেশি মহব্বত করি কথা কোন ঠিক না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষ আমরা জীবনে অনেক অনেক কি করেছি অনেক খাবার খেয়েছি কিন্তু নবীর এই থুতু মোবারকের মতো মজা লাগে নাই আমার নবী আরেকটা কথা বলল আয়েশা ও আয়েশা গো মাইক কই গেল আল্লাহু আকবার জোরে গান আর জোরে গান আল্লাহু আকবার এই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন জ্বালাই দেন কমুইডা কমু মানি দিমু নারে
কি খারাপ লাগতেছে নাকি আসতে আসতে দুনায়ানে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ বিশ্ববুজুরে পছন্দ গজল আমারে বলতেছে কারেন্ট যাওয়ার পরে ওই গজল লেখাই করে নাই রসুল পাক এক বিয়াদব বলছে রসুলের নামের পরে নাকি পাপ বলা যাবে না যারা বলে নবীকে নবী পাক বলা যাবে না নিঃসন্দেহে ওরা খ্রিস্টানদের তারা যারা কিছুদিন আগে বলছিল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না যারা কিছুদিন আগে বলছিল নবীকে হায়াত নবী বলা যাবে না যারা কিছুক্ষণ আগে বলছিল যারা কিছুদিন পূর্বে বলছিল নবীকে হায়াত নবী বলা যাবে না এই বিয়াদবরাই এখন নতুন করে বলতেছে নবীকে রাসূলে পাক বলা যাবে না এ বিজয়নগরের সুন্নি মুসলমান আমার বাবাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না আমার মাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার নবীর ঈশান আরশের উপরে যদি কটূক্তি করে কথা বলো তাহলে আমরা সুন্নিরা তোমাদেরকে ছাড়বো না ঠিক কিনা বলেন নবীজিকে নবী পাক বলা যাবে না কত বড় বেয়াদব যুগে আসে তো বেশে হজরতে বেলালের মধুর জন সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আমার নবী বলেন আয়েশা তোমার কাছে আমার আরেকটা কথা আছে কই কই আমার ঘরের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসো আয়েশা সিদ্দিকা মনে করেছেন শেষ সম্বলগুলো নবী আমার হাতে দিবেন আর এক স্ত্রী মনে করছেন শেষ সম্বলটা আমার হাতে দিবেন কিন্তু না 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 আমার নবী কেমন নবী আমার নবী বলেন আয়েশা গো আমার শেষ জমি রাখা স্বর্ণ মুদ্রাগুলো তোমরা ব্যবহার করো না এতিমদের মধ্যে বণ্টন করে দিই এবার আয়েশা বলেন আমার নবী যখন ইন্তিকাল করে
আমার রুহর মধ্যে আমার নবীর মাথা মোবারক আমার ঘরের ভিতরে সুবহানাল্লাহ কইতেন না আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া ডাক দিয়ে বলে এ যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা ফালাইয়া দিব আবু বকর সিদ্দিক বলেন উমরের মনে হালত হইছিল যে বলবে নবী মারা গেছে উমর তার কল্লা টিকে ফালাইয়া দিত এখন আমি উমরকে সান্ত্বনা দেওয়ার কোন রাস্তা পাই নাই একটা রাস্তা পেয়েছি উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে উমরের মন ঠান্ডা হয়ে গেছে কিন্তু ওই যে পাগল যেই পাগল মসজিদে আজান দিত নবীর ইন্তেকালের পরে জানাজা মোবারক আমার নবীর জানাজা আর আমরা জানাজা তো এক জানাজা না অনেকে বলে আমার নবীর জানাজার নামাজ বলে ইমামতি বলে আবু বকর করছে কি মানুষ রে নবীর বিরুদ্ধে কত কথা বলে যাই হোক বাবার আমার নবীর দাফন কাল শেষ হলো এই দিদিয়া আমার নবীর সাহাবী বেলাল আর মদিনাতে নাই সবাই বেলালকে তালাশ করে মসজিদে আজান বন্ধ কারণটা কি নাই নাই বেলাল নাই বেলাল নাই রাস্তায় বেলালকে ধরলো তুমি কোথায় যাও ওই যেই মদিনার রাস্তার দিকে তাকাইলে আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তাগুলো দেখলে আমার নবীর কথা মনে হয় মদিনার রাস্তা দেখবো কিন্তু নবী দেখবো আমার কলিজা মানবে না এই মদিনাতে আমি আর থাকবো না তিনি চলে গেলেন অনেক দিন পর মদিনার আকাশে বাতাসে আজান নাই হঠাৎ করে একদিন রাতে বেলা স্বপ্নে দেখলেন আমার নবী বেলালের ঘুমের ঘরে হাজির হইয়া ডাক দিয়া বলে বেলাল ও বেলাল রে আ বেলাল তুমি কি আমি নবীর দেখার মনে লয় না আপনারা বলেন এই সহজে পরে কেউ যদি রাতের বেলা নবীর স্বপ্ন দেখে তার বাড়ি ঘর আর ভালো লাগবে নি নবীরে যে স্বপ্ন দেখছে আর একেবারে জীবন পর্যন্ত যারা নবীর স্বপ্ন দেখছে তার বাড়ি ঘর ভালো লাগে না বন্ধুরে বন্ধুরে এবার হযরত বেলাল নবীর স্বপ্নে দেখে মন মানে না মুখের মধ্যে কাপড় বাঁধা তিনি মদিনায় গেছে মসজিদের ভিতরে যাইয়া দেখে মসজিদে আমার নবীকে দেখা যায় না নবী রওজা মুবারকে গেল কিন্তু নবীর দেখা যায় না বেলালের কলিজার ফাইটা যায় ও যুবক কেমনে কোমরে নবীর প্রেম অন্তরে তাকে কত লাভ দেখো এই লোকটা মুখের মধ্যে কাপড় বাঁধা রাস্তা দিয়ে হাঁটতেছে এই সহজে পরে এই মুহূর্তে যদি কালো কাপড় পরে কেউ এই মাহফিলে ঢোকে সবাই বলবে তোমার মুখে কাপড় বেঁধে আসছো তুমি কেড়ায় এই কথা বলবে তারে পাকড়াও করার চেষ্টা করবে এই আমার বাবা জিরাবো আমি কেন কথাগুলো বারবার বলি কারণ নবীর প্রেমিক যারা তারা ছাড়া প্রেমের মজা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এ আমার আব্বুরে ও বন্ধু আমার এই কথাগুলো প্রায় মাপিনে বলার কারণ হলো একটাই কারণ আমার নবী ছাড়া কোনো উপায় নাই প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে আল্লাহ পাওয়া যাবে প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলেই জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য শুধু আজগুলা বারবার কই তোমাদেরকে বোঝানোর জন্য এই প্রেম তার হৃদয়ে ধারণ করা লাগবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে না দেইকা এই পাগলা মসজিদ থেকে বের হইয়া গেছে বের হইয়া যখন একটু সামনে গেল সামনে যাওয়ার পরে আমার নবী দেখে কতগুলো মুরব্বীরা ওই পাগলার জিজ্ঞেস করলো তোমার নাম কি ওই পাগলা নিজের নামটা বলে না ওই পাগলাটা দিয়া বলে আমার আমি হইলাম মদিনাওয়ালার গোলাম জোরে জোরে কর আল্লাহু আকবার অনেকে বলে গোলামে রাসূল বলা যাবে না কয় কিনা কোন অনেকে বলে গোলামে রাসূল বলা যাবে না
আমি বলি আব্দুর রসুল বলা যাবে না কিন্তু গোলামের রসুল বলা যাবে তোমাকে তোমাকে তুমি আব্দুল্লাহ হতে পারো তুমি আব্দুর রহমান হতে পারো কিন্তু তোমার নাম আব্দুর রসুল রাখতে পারবে না কিন্তু নবীর ক্ষেত্রে যদি তুমি রাখতে চাও গোলামি রসুল ডাকলে জায়েজ হবে কিন্তু আব্দুর রসুল ডাকলে জায়েজ হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এটার আরো ব্যাখ্যা আছে আমরা আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি আর কি হয়তো উলামায়ে কেরামদের আরো একাধিক ব্যাখ্যা থাকতে পারে আমরা বান্দা কার আরো যখন আমরা বান্দা কার বান্দা আল্লাহ এই জন্য যুবক ভাই আমার কিসে বৃষ্টি পড়ে ও মাই আমার যুবক ভাই আমার প্রেমিকের অন্তরে প্রেম কত আছে কেউ না জানো একজন জানে জবান খুলে বলুন তিনি কে আর জবান খুলে বলুন তিনি কে এই জন্য বলছি প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে তার সম্মান বাড়ে কিন্তু কমে না এই জন্য এই বেলাল তো সেই বেলাল যার জিহ্বাটারে আগুন আগুনের লোহা দিয়ে একবারে পোড়াইয়া দিছিল পোড়াইয়া দেওয়ার কারণে আশহাদু আল্লাহ তে উচ্চারণ করতে পারত না এই বেলাল তো সেই বেলাল তিনি তার জিহ্বা পোড়ানোর সময় বলছিল তোমরা আমাকে আঘাত করো কই তোমার শরীরে কি ব্যথা পাও না এই বেলাল উত্তর দিয়েছিল হাজার আগুনের লোহার পোড়ার চাইতে আমার জবানে আমার আল্লাহর নাম বড় মধুর লাগে পুরায় অঙ্গ দেখায় কারে গো ও দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে এই বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলাম শুনয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার এই লোকটা মুখের মধ্যে কাপড় বাঁধে আমি গোলামে রাসূল এবার কিছুক্ষণ পরে বাংলায় পাথরের মধ্যে চুমা দিতেছে এবার এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কয়ে তুমি কেন পাথরে চুমা দাও এই পাগলা বলছিল আমি সব পাথরে চুমা দেই না ওই পাথরের মধ্যে আমি চুমা দেই যেই পাথরের মধ্যে আমার নবীর কদম মোবারক লেগেছে মুরব্বীরার অন্তরে একটা ঢেউ উঠে গেছে তুমি কেন গো নিজরে বললা গোলামে রসুল আবার নবী যেই পাথরের মধ্যে চুমা চুমা কদম দিয়েছেন ওই পাথরের মধ্যে তুমি চুমা দিতেছো তোমার মুখটা খুলো যেই মাত্র মুখটা খুললেন খুইলা দেখতেছেন কেউ না এত মসজিদে মুয়াজ্জিন হযরতে বেলাল সব মুরব্বীরা ডাক দিয়ে কইতরা কই রে আদরে পাখি ধরা পড়ছে প্রেমের খাঁচায় পাখি বন্দি করো জোরে কি সুবহানাল্লাহ বলবেন না নবী প্রেমে দিব সাসার নবী প্রেমে দিব হাত ধরে হাত ধরে ইমানের সাগরে গোলাম জেনে নেনে গলো আপনারই দরবারে গোলাম জেনে নেনে গলো আপনারই দরবারে কত আশেকে দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়াই সোনালি রোজায় কত আশেকে দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়াই সোনালি রোজায় জিজ্ঞাসিলে বনে তারা জিজ্ঞাসিলে বনে তারা টান কাশি চল হই রে
গুণাম জেনে নে গো নবী আপনার দরবারে গুণাম জেনে নে গো নবী আপনার দরবারে নবী প্রেমে দিব সাতার ঈমানের সাগরে গুণাম জেনে নে গো নবী আপনার দরবারে জোরে কি আল্লাহু আকবার বলবেন না ওই প্রেমিকের দাম আল্লাহকে বাড়াইছে না কমাইছে যেই লোকটা পাথরের দিকে তাকাইয়া নবীর কদম মুবারকের চিহ্ন বুঝে ওই চোখের ভিতরে আল্লাহর রহমতের নূর আছে না নাই সেই মনিবের প্রেমে বসে একটু শেষ বেলায় জিকির করেন জালে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কাহালা গো আমার অন্তরেতে কইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহাই রে আমি নিরলে কই রাতি রীতি এখন বাসি নয়ন জলে গ আমার অন্তরেতে গইয়া গইয়া জলে জবান খুলেন ভুলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়া লাগাইলি আহাই রে ওরে এই তাহিরে কোন অপরাধে ওরে এই তাহিরে কোন অপরাধে দয়ালা মারে আই গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বত দরকার আছে না নাই নবীর প্রেম অন্তরে থাকলে দাম কি বাড়ে না কমে তাইলে এই প্রেম প্রেম কান্দি বাড়ে একটা কথা বলতে চাই আপনারা বলেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না মা বাবার খেদমত দরকার আছে না নাই যুবক একটা কথা বলি আজকে থেকে বাড়িতে গিয়ে মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন আর বলবেন আম্মা আর জীবনে তোমারে কোনোদিন কষ্ট দিব না আর মা বাবা যদি কবরে থাকে তাহলে ওই কবরস্থানে যাবেন গিয়ে মা বাবার জন্য অন্তর খুলে দোয়া করবেন রাজি আছেন বাবা আর একটা কথা বলি জীবনে কোনোদিন নেশা করবেন না কি করেন না কথা কানা বাবা ইয়াবা ফেলছে এগুলো চলবে এগুলো চলবে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে ওয়াজ বয়া ওয়াজ হনে আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধু বান্ধব পাল্লাই হইরা এর ক্ষেত্রে কোনায় যায় আবার বাবাও খায় আল্লাহর গজব করব যদি এরকম নেশা করো নেশার কারণে তোমার জীবনটা ধ্বংস নেশার কারণে তোমার পরিবারটা ধ্বংস নেশার কারণে তোমার বাবা মায়ের স্বপ্ন ধ্বংস নেশার কারণে তোমার ঈমান ধ্বংস নেশার কারণে তুমি দুঃখে 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 মারা যাবে তোমার সেই কষ্টের ভাগ কেউ নেবে না কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না এখন যুবক ভাইরা বলেন আমরা কি নেশা করব আমার সঙ্গে সবাই একমত একমত তাহলে আমি কয়টা সবক বললাম দুইটা মায়ের খেদমত ধরব নেশা ছাড়ব মায়ের খেদমত আর নেশা 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 আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন
আপনাদের আমার মা বোনরা মনে অনেকে এসেছেন মা নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ আমি ধন্যবাদ জানাই বিজয়নগর উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ এবং বিজয়নগর থানার সম্মানিত প্রশাসন মহোদয়বৃন্দ ডিএসবি থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া মিডিয়া সাংবাদিক বন্ধু থেকে সকলকে আমি মোবারকবাদ জানাই ওয়েলকাম জানাই যে যাদের নেপথ্যে এই ধর্মীয় প্রোগ্রামগুলো অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে হচ্ছে কথা কোন ঠিক না আয়েশা বলছে নাকি নিয়ে আসেন না তো এটা সরি মাশাআল্লাহ ফ্রেমের বিষয় আমরা বলি কোন আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই আল্লামা শেখ সাদী আব্দুল্লাহ সাদেক ফরি সাহেব আয়েশা বলছে মারহাবা কইতেন না আইতাছো এবার খবর আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইদের হায়াত বরকত দান করুক আমিন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন তবে আমি আসামি হব আপনারা আখেরি মোনাজাত করে যাবেন ভালোই সে একদম দুইজন পাশাপাশি সময় একদম থেকে একদম মাইক নিতে পারছি মানুষগুলো আপনারা সবাই আছেন খুব খুশি হয়েছে আপনাদের উপস্থিতি দেখে তবে বলবো হুজুরকে একটু আর্লি নিয়ে আসেন যেন আমি হুজুরকে হ্যান্ড ওভার করতে পারি ইনশাআল্লাহ সকলে বলি লা ইলাহা ما صلى لا إله لا ولا إله لا إله ولا إله ولا إله لا الله هو الله الله নূর মুহাম্মদ Allah محمد رسول الله صلى الله عليه وسلم